নমস্কার বন্ধুরা ভান্ডার প্রকল্পে একটা সমস্যা তৈরি হয়েছে এখানে উপভোক্তারা ভাবছেন যে ভান্ডার প্রকল্পে এই যে সমস্যাটা বা নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে তার কারণ কি তাহলে কি ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে গেছে না ভান্ডার প্রকল্পে আপনার কোনো সমস্যা হয়েছে এটা জানার জন্য আজকের ভিডিওতে প্রথমেই আমরা স্ট্যাটাস বের করব তারপরে কিন্তু বিষয়টা সম্পর্কে জানব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এক আধজন উপভোক্তার জন্য নয় প্রত্যেকটি উপভোক্তার বর্তমানে কিন্তু স্ট্যাটাস দেখতে গেলে দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড তো আমরা প্রথমে সেটা চেক করার জন্য লক্ষ্মী ভান্ডার বলে সার্চবারে এসে লিখবো আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চবারে এসে টাইপ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে এটা লেখার পরে আপনি এখানে সার্চ করবেন তখনই দেখতে পাবেন আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে লক্ষ্মীর ভান্ডার পোর্টালের সোশিয়াল সিকিউরিটি ডট ডব্লিউ বি ডট ডট ইন এটাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আপনি সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটা টাইপ করেও আসতে পারেন এই ওয়েবসাইটে তো এর ওপর আমি ক্লিক করে নেব এর ওপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার কাছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের লক্ষ্মীর ভাণ্ডারের যে পোর্টাল সেটাই কিন্তু খুলে গেছে এখানে আসার পরে কিভাবে আমরা স্ট্যাটাস চেক করি এখানে আসার পরে আমরা এই যে দেখতে পাচ্ছি ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি এই ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসের ওপর আমরা ক্লিক করি এর ওপর ক্লিক করার পরে আমাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয় এখানে আমরা দেখতে পাই এখানে স্পষ্টই লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস মানে এখানে আপনি আপনার যা অ্যাপ্লিকেশান যে দেওয়া ছিল তা ট্র্যাক করতে পারবেন এবং পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন তো এর জন্য আপনাকে কি করতে হবে প্রথমেই লেখা আছে এন্টার অ্যাপ্লিকেশান আইডি অথবা মোবাইল নম্বর অথবা স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর কিংবা আধার নম্বর এই চারটির মধ্যে যে কোনো একটি আপনাকে এখানে এন্টার করতে হবে তারপর এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে এখানে ফিল করে দিতে হবে তারপর সার্চ করলেই আপনার কাছে স্ট্যাটাস খুলে যায় তো আপনাদের সামনে আমি দেখানোর জন্য কোনো স্কিপ না করে একটি উপভোক্তার এখানে একটা মোবাইল নম্বর আমি এন্টার করছি তো মোবাইল নম্বরটা এন্টার করার পরে আমি সার্চ করে আপনাদের দেখাবো যে এখানে সমস্যাটা কী তৈরি হচ্ছে তো দেখুন মোবাইল নম্বরটা আমার এন্টার করা হয়ে গেছে এবার এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটা আছে এটা এই এন্টার ক্যাপচার ঘরে আমাকে টাইপ করতে হবে তো তার জন্য এখানে দেখতে পাচ্ছি প্রথমে আছে স্মল এম এরপর এইট তারপর দেখুন ইউ এবং ইউ দুবার ইউ আছে এবং এরপর এইচ ও আর এইগুলো স্মল লেটারে আছে আমি কিন্তু সবগুলো টাইপ করে নিলাম এরপর এই যে সার্চ বটনটা দেখতে পাচ্ছেন এর ওপরে ক্লিক করে নিতে হবে এই সার্চের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনি কী দেখাচ্ছে এখানে নো ডাটা ফাউন্ড আমি কিন্তু ভিডিওতে কোনোরূপ স্কিপ না করে লাইভ আপনাদের দেখালাম এখানে কিন্তু যে উপভোক্তা পুরনো উপভোক্তা এতদিন পর্যন্ত মানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন প্রথম চালু হয় তখন থেকেই টাকা পেয়ে আসছেন এখনও পর্যন্ত উনি কিন্তু এই মাসের টাকা পাওয়ার জন্য স্ট্যাটাসের পরিবর্তন দেখতে পারেননি বিগত কয়েকদিন ধরে এই সমস্যাটা চলছে ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গেলে দেখাচ্ছে ডাটা ফাউন্ড তাহলে এখানেই আপনাদের প্রশ্ন ভান্ডার প্রকল্প কি বন্ধ হয়ে গেল না আপনাদের নো ডাটা ফাউন্ড যাদের দেখাচ্ছে তাদের কোনো সমস্যা হলো বলে আপনার নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে আপনি আর ভান্ডার প্রকল্পের এই জুলাই মাসে টাকা পাবেন কিনা এটা নিয়েও আপনি চিন্তিত আপনাদের বলে রাখি দেখুন এটা সম্পূর্ণভাবে কোনো একটা সার্ভারের প্রবলেম আপনারা জানেন সমস্ত ধরনের কিন্তু সার্ভারের কাজ চলে মেন্টেনেন্সের জন্য কিছু দিনের জন্য বন্ধ করা থাকে বা কিছুক্ষণের জন্য বন্ধ করা থাকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে আপনারা জানেন সেখানে কিন্তু এর শোকট ছিল অর্থাৎ মেন্টেনেন্সের জন্য কৃষক বন্ধুর ওয়েবসাইট বন্ধ রাখা ছিল কিছুদিন কাজ চলছিল তারপরে সব কিছু ঠিকঠাকভাবে আপনারা এখন দেখতে পাচ্ছেন একইভাবে ভান্ডার পোর্টালেও এইভাবে কোনো কাজ চলছে কিংবা সার্ভারে কোনোরূপ সমস্যা হয়েছে সেই কারণে আপনারা এখানে নো ডাটা ফোন দেখতে পাচ্ছেন এই সমস্যাটা কেবলমাত্র দু একজনের হচ্ছে বা কয়েকজনের হচ্ছে তেমনটা নয় ভান্ডার প্রকল্পের যত উপভোক্তা আছে সে পুরনো হোক বা নতুন সকলেরই কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে এর সঙ্গে আপনার টাকা আসা নিয়ে কোনো সমস্যা হবে না বা আপনি আপনার স্ট্যাটাস চেক করতে না পারলেও আগামী দিনে যে পারবেন না তেমনটা নয় এটা ঠিক হয়ে গেলে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন এখানে নো ডাটা ফাউন্ড দেখে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই ভান্ডার প্রকল্পে আপনাদের এই যে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে তাতে আপনারা চিন্তিত ছিলেন বলে কমেন্টে বারবার জানিয়েছিলেন সেই জন্য ইনফরমেশান দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের কাছে আমি দিলাম আপনি এই ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন কিংবা আমার দেওয়া তথ্য যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে সেই সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করবেন আরেকটি কথা বলে রাখি আমাদের যে নতুন চ্যানেল সেই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপনারা ভিডিও পাবেন যেখানে সারা দিনের ঘটে যাওয়া সেরা দশটি খবর আপনাদের আমরা জানাবো তাই ওই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন ওই পরিবারের সদস্য সংখ্যা এই পরিবার থেকে এক পার্সেন্ট গেলেও আমরা প্রায় সাতশো সদস্য সংখ্যা পেয়ে যাই কিন্তু সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের সহযোগিতা কিন্তু আমাদের খুব প্রয়োজন হচ্ছে আপনারা অবশ্যই এই চ্যানেলকে বা আমাকে খুব ভালোবাসেন সেই জায়গা থেকে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সহযোগিতা করবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ